নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় নভেম্বর মাস। হ্যাঁ, নভেম্বর মাসে 5টি রাশির জাতক জাতিকাদের স্বপ্ন পূরণ হতে চলেছে, এই নিয়েই আজকের আলোচনা। আর আপনাদের যদি সম্পূর্ণ জানতে হয় তাহলে কি করতে হবে, না কেটে দেখতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন এবং আপনার জীবনের কোনো না কোনো পরিবর্তন আসবেই, এটা আমি গ্যারান্টি দিয়ে প্রত্যেকটা দিনই বলি। এই কথাটা কেন বললাম, এরও কারণ আছে। কারণ আপনাদের প্রত্যেকটা দিন কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসি এবং আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করি। সেখানে দাঁড়িয়ে দেখা যায় যে আপনারা এত ব্যস্ত, এত ব্যস্ত, আপনাদের রাশিটা থেকে কেটে বেরিয়ে যাচ্ছেন, বিস্তারিত কোনো রকম ভিডিওটা দেখার চেষ্টা করছেন না, শোনার চেষ্টা করছেন না। সেখানে কি হচ্ছে, আপনাদেরই লস হচ্ছে। আপনারা থাম্বেলটা দেখছেন ধনবান কোটিপতি, আর রাশিটা দেখছেন মিলে গেল, বেরিয়ে যাচ্ছেন যে আমি তো কোটিপতি হয়েই যাব, কাজ কামও ছেড়ে দিচ্ছেন। সেখানে গিয়ে কিন্তু আপনার সঙ্গে কোনো রকম মিল পাচ্ছেন না, তখন এই অ্যাস্ট্রোলজি সম্পর্কে আপনাদের ভুল ধারণা তৈরি হয়। আর সেই কারণেই আমি প্রত্যেকটা দিন আপনাদের হাত জোর করে অনুরোধ করি যে প্রবেশ যখন করেইছেন সম্পূর্ণটা দেখুন। আপনারা কেটে কেটে দেখবেন, আর একটা ভিডিও দেখবেন তাড়াতাড়ি গিয়ে, তারপরে আর একটা দেখবেন, আর একটা দেখবেন, অতগুলো না দেখে যে কোনো একটি ভিডিও সম্পূর্ণ করুন। কারণ আপনার তো ফোন থেকে বেরিয়ে যাচ্ছেন না, ফোনের মধ্যেই থাকবেন, এটা নয় কেটে বেরোবেন, আর একটা নয় দেখবেন। কিন্তু এই কাজটা করলে আপনার জীবনের থেকেই ভালো ভালো সময় বা মুহূর্তগুলো নষ্ট করে ফেলছেন। কারণ আমাদের সাধারণত যারা এইসবের মধ্যে না থাকে তাদের জানা সম্ভব না কখন গ্রহদের অবস্থান ভালো খারাপ, এগুলো তারাই জানে যারা এই সম্পর্কে আলোচনা গবেষণা করে, যেরকম অ্যাস্ট্রোলজারা। তাই আপনাদের কি হতে চলেছে সেই আলোচনাগুলো আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজারাই করে আপনাদের বোঝানোর চেষ্টা করে। আর সেখানে যদি আপনারাই না শোনেন তাহলে কিন্তু আপনাদেরই লস, আর এরকমটা হচ্ছে। তাই আমি প্রত্যেকটা দিনই আপনাদের অনুরোধ করি। যাই হোক, আজকের আলোচনার বিষয় নভেম্বর মাস। যদি মনে হয় যে আপনার জীবনের পরিবর্তনটা দরকার, আপনার সামনের দিনগুলো ভালো আপনারা চাইছেন, তাহলে অবশ্যই সম্পূর্ণ আলোচনাটা শুনুন, আপনার ভাগ্য বদলাবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ আমি সেভাবেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি কি কারণ, কেন আপনার সময় ভালো আসছে, আমি সব কিছু বলি। আর সেই কারণে আমি বলতে চাই যে যদি সব ঠিকঠাক আমার আলোচনাটা শুনতে পারেন, ভালোভাবে বুঝতে পারেন, আপনার সঙ্গে মিলিয়ে নিতে পারেন, আপনার ভাগ্য বদলাবে, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, তাহলে আসুন মূল আলোচনা শুরু করি। আমি প্রথমেই যে কথাটা বললাম যে এই নভেম্বর মাসেই 5টি রাশির স্বপ্ন পূরণ হতে চলেছে, আসুন দেখে নেই কারণটা কি। দেখুন, আগে আমাদের দেখতে হবে এই নভেম্বর মাসের গ্রহদের গোচরফল কি আছে, তারপরে আমি বিস্তারিত আপনাদের কোন কোন দিক থেকে সাকসেস পেতে পারেন সেই নিয়ে আলোচনা করব। তাহলে আমি প্রথমেই যদি বলি, 11ই নভেম্বর শুক্র তুলা রাশি থেকে পেরিয়ে যাবে কিন্তু বৃশ্চিক রাশিতে। এরপর আবার যদি দেখি 13ই নভেম্বর বুধ, সেও কিন্তু রাশি পরিবর্তন করবে, তুলা রাশি থেকে বেরিয়ে সেও কিন্তু ওই বৃশ্চিক রাশিতেই প্রবেশ করবে। এরপরে 16ই নভেম্বর রবি, সেও রাশি পরিবর্তন করবে, তুলা রাশি থেকে বেরিয়ে যাবে বৃশ্চিক রাশিতে। তাহলে তিনটে গ্রহ কিন্তু একটি রাশিতে প্রবেশ করবে, এর অবশ্যই কোনো না কোনো ফলাফল আছে। আর এছাড়াও দেখবেন এই নভেম্বর মাসেই দুটো বড় গ্রহ, সেই গ্রহ দুটো কিন্তু মার্গী হবে, আর মার্গী হয়ে অবশ্যই ভালো ফল প্রদান করবে। সেই দুটি গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং শনি। তাহলে এই ছিল এই নভেম্বর মাসের গ্রহদের গোচরফল। এবার আমি একে একে আলোচনা করব এই 5টা রাশিকে নিয়ে, যে এই গোচরফল বিচার বিশ্লেষণ করে কি ঘটতে চলেছে এই 5টা রাশির জাতক জাতিকাদের জীবনে। এবং বিস্তারিত আলোচনা তো আমি করবই, কিন্তু যে আলোচনা করব সেটা শুধুই আপনার স্বপ্ন পূরণ অর্থাৎ সাকসেস নিয়ে। তাহলে কোন কোন দিক থেকে আপনাদের জীবনে পরিবর্তন হতে পারে, দেখুন, আপনার স্বপ্ন যতই বড় হোক না কেন, নভেম্বর মাস মানেই স্বপ্ন পূরণের মাস। এই 5 রাশির শুভ সময় এবং এই শুভ সময় ভাগ্য কিন্তু আপনার চমকাবে, এতে কোনো সন্দেহ নেই। আমি প্রত্যেকটা দিনই বলি যে গ্রহ নক্ষত্র আমাদের মানতেই হবে, গ্রহ নক্ষত্রের উপরে কিন্তু আমাদের কিছু নেই, আমাদের স্বাস্থ্য, আমাদের গরিবানা, আমাদের বড়লোক ধনী সবই গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করে। তাই
এই যে গ্রহ নক্ষত্রের বিচার বিশ্লেষণ করে যে নভেম্বর মাস নিয়ে আমি 5টা রাশি সম্পর্কে স্বপ্ন পূরণ হতে চলেছে সেই নিয়ে আলোচনা করছি, সেখানেও কিন্তু অবশ্যই গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করেই আমি এটা আলোচনা আপনাদের সঙ্গে করছি। দেখুন, মনের চাওয়া পাওয়া পূরণ কিন্তু হবে এই নভেম্বর মাস। আপনার স্বপ্ন যত বড় হোক বা ছোট, পূরণ কিন্তু করতে পারবেন, এটা আমি চ্যালেঞ্জ করে বলবো। কিরকম স্বপ্ন, আমাদের এক একজনের এক এক রকম স্বপ্ন থাকে। কারোর গাড়ি, কারোর বাড়ি, কারোর বড় ব্যবসা, কেউ চাকরি, কেউ আবার সুন্দর নারী বিবাহের জন্য, স্বপ্ন আলাদা আলাদা হতে পারে। তবে যে স্বপ্নই আপনি দেখুন না কেন, পূরণ কিন্তু হবেই। হয়তো আপনার একটা বড় গাড়ির স্বপ্ন দেখছেন, কিন্তু আপনার বড় গাড়ি কেনার সামর্থ্য এই মুহূর্তে নেই, আপনার প্রয়োজন নেই। স্বপ্ন যদি দেখতে পারেন, পূরণ কিন্তু আপনার হবেই নভেম্বর মাস। সে টাকা আপনার যে কোনো দিক থেকেই হোক না কেন, ঠিক আপনার কালেকশন হয়ে যাবে এবং গাড়ি কিন্তু আপনার হয়ে যাবে। তাই এরকমভাবেই আমি বোঝানোর চেষ্টা করলাম, স্বপ্ন আপনার যত বড় হোক বা ছোট, পূরণ কিন্তু হবে যদি আপনি সাহস করে স্বপ্ন দেখতে পারেন। আর আমি স্বপ্ন কিন্তু ঘুমিয়ে দেখার কথা বলছি না, যেটা জেগে স্বপ্ন দেখা হয়। স্বপ্ন কেন বলি, মানে যেটা পারবো না জীবনে করতে এরকম একটা ধারণা থাকে, সেটা নিয়ে ভাবছি, সেটাই স্বপ্ন। আর ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখছেন, আমি সেই কথা বলছি না একবারও। হয়তো আপনার প্রত্যেকটা দিন ইনকাম আছে 200 থেকে 300 টাকা, আপনি যদি এখন 5 থেকে 6 লক্ষ টাকার গাড়ির স্বপ্ন দেখেন, মানে আমার গাড়ি এটা হবে, সেটা আপনার কাছে স্বপ্ন। এটাই হচ্ছে স্বপ্ন, যে আমার ইনকাম আছে রোজ 300 টাকা, আমি একটা 5 লাখের গাড়ি কিনবো ভাবছি, এটাই স্বপ্ন। মানে না ঘুমিয়ে আমার ক্যাপাসিটি ছাড়া কিছু ভাবা, এটাই আমি স্বপ্ন বলে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তাহলে এই স্বপ্ন আপনি যত বড় দেখুন না কেন, পূরণ কিন্তু হবে এই নভেম্বর মাস। সেটা আপনার ক্যাপাসিটি থাক চাই না থাক, তৈরি হয়ে যাবে ক্যাপাসিটি, হঠাৎ করে আপনার হাতে অর্থ চলে আসবে। আপনার যখন এই স্বপ্ন পূরণ এই নভেম্বর মাস হবে, তখন কীভাবে পূরণ হবে সেটা আপনার দায়িত্ব না, সেটা ঠিক আপনি বুঝে যাবেন সময় আসলে, যে কী দিক, কোন দিক থেকে কীভাবে আপনার জীবনের স্বপ্নগুলো পূরণ হচ্ছে। তাই আমি বলবো, যদি আপনার এই 5টা রাশির মধ্যে আপনার রাশি থেকে থাকে এবং তার সাথে সাথে বেশ কিছু গ্রহের সুপ্রভাব আপনার উপরে থাকতে হবে, যদি থাকে, স্বপ্ন আপনি যত বড়ই দেখুন না কেন, পূরণ কিন্তু হবেই। সেই রাশিগুলো কোন কোন রাশি একটু বলে নিই। আপনার শনি গ্রহের সম্পূর্ণভাবে কৃপা থাকতে হবে, অর্থাৎ ভালো থাকতে হবে, এবং নিচস্থ যদি হয় তাহলে কিন্তু মিলবে না, ভালো থাকতে হবে, এবং আপনার কোনো দশা থাকলেও চলবে না। তার সাথে সাথে বৃহস্পতিও ভালো থাকতে হবে, বৃহস্পতি উচ্চস্থ থাকতে হবে, এবং কোনো রকম আপনার জন্য বৃহস্পতি ডাউন না থাকে এবং কোনো দশা না থাকে। এরপর আপনাকে আর একটা দেখতে হবে, রবি, আমাদের রবি কিন্তু অনেক ভাইটাল। রবি আমাদের ভালো থাকলেই মান যশ খ্যাতি এবং আর্থিক উন্নতি হয়। রবি গ্রহ কিন্তু আপনাদের ভালো থাকতে হবে। যদি 3টে গ্রহ ভালো থাকে আর দরকার নেই, স্বপ্ন পূরণ কিন্তু এই নভেম্বর মাস হবেই। এবার আসুন একে একে আমি 5টা রাশির কথা বলি, দেখুন আপনার রাশি আছে কি না, যদি থাকে স্বপ্ন দেখতে পারেন, পূরণ হবে। প্রথমে আমি সিংহ রাশির কথা বলবো। আপনার যদি সিংহ রাশি হয়ে থাকে তাহলে কিন্তু এই নভেম্বর মাস আপনার জন্য অতি শুভ মাস, গোটা মাসটাই আপনার জন্য শুভ। নানা দিক থেকে আপনার যোগাযোগ তৈরি হবে, কর্মে সফলতা আসবে, স্বপ্ন পূরণ হবে। কারণ স্বপ্ন পূরণ হতে গেলে আমাদের আর্থিক দিকটা অবশ্যই ভালো থাকতে হবে। যে কোনো স্বপ্নে আর্থিক দিকটা আগে আসবে, তাই আর্থিক দিকটা আপনার সচ্ছলতা আসার কারণ হচ্ছে আপনার কর্ম দিকটা ভালো হতে হবে, আর এই দিকগুলো কিন্তু আপনার জন্য নভেম্বর মাস ভীষণ শুভ। ইনকাম বাড়বে, প্রচুর ধনসম্পদ আপনার তৈরি হবে, তারপরে আপনার তো যেটা চাবেন সেটাই পাবেন, অর্থাৎ স্বপ্ন পূরণ হবে। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, নভেম্বর মাস মানে আপনার শুভ মাস। এরপরে যে রাশির কথা বলবো, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু নভেম্বর মাসটা ভীষণ শুভ। নভেম্বর মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের স্বপ্ন পূরণ হতে পারে, বাড়ি গাড়ি এগুলো কিন্তু যদি চায় অবশ্যই পূরণ হবে। এরপরে যে রাশির কথা বলবো, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু আমি একই কথা বলবো, দারুণ মাস হতে চলেছে এই নভেম্বর মাস। এই নভেম্বর মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু স্বপ্ন পূরণ হবে, সেই স্বপ্ন যত বড়ই হোক না কেন। আমি বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, ভাগ্য বদলাবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা কুম্ভ রাশি। আপনার যদি কুম্ভ রাশি হয়ে থাকে তাহলে নভেম্বর মাস আপনার জন্য শুভ সমস্ত দিক থেকে। আমি বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, হঠাৎ করেই আপনার জীবনের বড় পরিবর্তন আসতে পারে। আর যদি স্বপ্ন দেখতে পারেন, অর্থাৎ যে জেগে, আপনার পূরণ হবেই।
সর্বশেষ যে রাশির কথা বলবো কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো, নভেম্বর মাস আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে, আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে, আপনার আয় ইনকাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। আর সেই কারণেই বলবো অ্যালার্ট থাকুন এবং চোখ কান খোলা রাখুন, আপনার সাথে অনেক কিছু ঘটবে, আপনাকে কিন্তু লুফে নিতে হবে। যদি সব ঠিকঠাক নিতে পারেন তবেই কিন্তু আপনার সাথে সমস্ত কিছু মিলবে। আর তার আগে বললাম এই তিনটে গ্রহ ভালো থাকতেই হবে, সেটা হচ্ছে বৃহস্পতি, শনি এবং রবি। যদি ভালো থাকে আপনাকে আর পিছে ফিরে তাকাতে হবে না, সামনে শুধু আগিয়ে যাবেন আর আগিয়ে যাবেন, দেখবেন আপনার সমস্ত স্বপ্ন পূরণ 100%। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।